নমস্কার বন্ধুরা, অর্চনার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি সকলের পছন্দের একটা মুচমুচে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ছোটোবেলার শৈশবের যে স্মৃতি আমাদের, সেই স্মৃতির সাথে জড়িয়ে আছে এই বাদাম চাক বা বাদাম চিক্কি। উপকরণেরও বেশি দরকার নেই, খুব সুস্বাদু এবং খুব সহজেই বানানো যায়। শুধুমাত্র দুটো উপকরণ দিয়েই যথেষ্ট এই রেসিপি তৈরি করার জন্য। আমি 200 গ্রাম বাদাম আর 300 গ্রাম মতো চিনি নিয়েছি। এখানে আমি একটা প্লাস্টিকে ঘি মাখিয়ে নিচ্ছি আর চাকুতেও ঘি মাখিয়েছি। এই প্লাস্টিক আপনারা মুড়ির প্লাস্টিক বা যে কাপড়গুলো আমরা নিয়ে আসি শাড়ি কাপড়ের, সে যে প্লাস্টিকগুলো থাকে সেগুলো হলেও হবে। মাঝখানে কেটে ঘিটা মাখিয়ে নিলে যথেষ্ট। এবারে আমি শুকনো খোলায় এরকম করে ভেজে নিচ্ছি বাদামগুলোকে, লো ফ্লেমে। অবশ্যই হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে বাদাম চাক, ভালো লাগবে না। দেখুন, আমি একটা দেখিয়ে দিচ্ছি, হালকা চাপ দিতেই দেখুন মোটামুটি খোসা উঠে যাচ্ছে। সমস্ত খোসা কিন্তু একবারে উঠবে না, যেহেতু গরম তাই যখন ঠান্ডা হবে তখন কিন্তু সমস্ত খোসাই উঠে যাচ্ছে। আমি একটা গামছা নিয়ে নিয়েছি, গামছা নিয়ে আমি দেখুন ঘষা মারতে উঠে যাচ্ছে। আপনারা চাইলে যে কোনো সুতি কাপড়ে এইভাবে করে নিতে পারেন, খোসাগুলো উঠে যাবে আর খোসা বাদামগুলো দুফালি হয়ে যাবে, মাঝখানে ভেঙে যাবে। দেখুন সমস্ত বাদাম এরকম আমি ভেঙে নিয়েছি আর খোসাও উঠিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ে দিয়ে দিলাম 300 গ্রাম চিনি। চিনিটা আমি লো ফ্লেমে অনবরত নাড়তে থাকবো ক্যারামেল তৈরি করার জন্য। খুব সহজেই হয়ে যায় এই রেসিপিটি। এই আমি যেভাবে তৈরি করলাম এইভাবে যদি আপনারা তৈরি করেন, একদম পারফেক্ট বাদাম চাক তৈরি হবে। সমস্ত টিপসগুলো আপনারা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। আর এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চিনিটা গলা অবধি অপেক্ষা করব, বেশি জ্বালানোর দরকার নেই। এবারে চিনিটা গলে যাওয়ার পরে আমি বাদামটা দিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, গ্যাস কিন্তু জ্বালানো থাকলে হবে না, আমি বন্ধ করে দিলাম। এবার অনবরত আমি নাড়তে থাকব যাতে সমস্ত চিনির রসের সাথে বাদামটা ভালোভাবে মিলে যায়। এবারে আমি নাড়তে নাড়তে হালকা একটু ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করবো, সামান্য, একদম আগুন আগুন দেব না। একটু ঠান্ডা হলেই আমি সেই প্লাস্টিকের উপরে নিয়ে উপর থেকে আর একটা প্লাস্টিক আমি চাপা দিয়ে দিয়ে আমি বেলুন দিয়ে এইভাবে সমান করে দিচ্ছি। গরম গরমই ভালো হবে, ঠান্ডা করতে গেলে কিন্তু জমে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আর তোলা যাবে না। এই জন্য ঠান্ডা হওয়ার আগে এভাবে গরম অবস্থায় দিয়ে দিতে হবে। দেখুন সমস্ত জায়গা আমি সমান করে দিয়ে দিয়েছি, একটা থালার উপর নিয়ে নিয়েছিলাম আমি। আপনারা চাইলে এমনি যে কোনো স্ল্যাবের উপরেও নিতে পারেন। এই গরম অবস্থায় থাকাকালীনই কিন্তু প্লাস্টিকটা তুলে আপনাদের সাইজ অনুযায়ী আপনারা শেপ দিয়ে নিতে পারবেন। ঠান্ডা হওয়ার অপেক্ষা করবেন না, তাহলে কিন্তু ঠান্ডা হলে খুবই শক্ত হয়ে যাবে, ভাঙার খুবই অসুবিধা হয়ে যাবে বা কাটাও অসুবিধা হয়ে যাবে। তাই চেষ্টা করবেন গরম অবস্থায় কেটে নিতে। দেখুন ঠান্ডা হওয়ার পরে আমি এভাবে তুলে নিচ্ছি, একদম মুচমুচে মজাদার রেসিপি। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ দেখার জন্য।